আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এই পাঞ্জাবিটি কিভাবে টাইডি করেছি সেটি দেখাবো। এখানে আমি কাপড়টিকে পাঞ্জাবিটিকে দু ভাঁজ করে নিলাম সামনের দিক থেকে। এরপর এটাকে হাত দিয়ে সুন্দরভাবে পাখা ভাজার মতো করে, কুচির মতো করে ভাঁজ দিতে হবে। এখানে আমি ভাঁজটাকে সিকিউর করার জন্য সুই সুতা ব্যবহার করেছি। সুই সুতা দিয়ে এভাবে এটাকে আটকে নিয়ে এর পরবর্তীতে আমি সুতা দিয়ে ভালো মতো এটাকে বেঁধে নেব। কাজটি ভালো মতো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এটি কিভাবে করছি। মাঝখানে অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ আমি আসলে খুব অসুস্থ ছিলাম। আশা করি আমার এই অনিচ্ছাকৃত দেরি করে ভিডিও দেওয়া আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাইডাই আসলে আমার একটি নেশা, টাইডাইকে আমি আসলে খুব ভালোবাসি, তাই এই কাজটি করতে আমি খুব আনন্দ বোধ করি। এই কাজটি করার সময় যখন আমি কাপড়টিকে শুকনো অবস্থায় বেঁধেছিলাম, এরপরে এটাকে ভিজানোর পরে কাপড়টিকে এই বাঁধনগুলো আরও শক্ত করে বাঁধতে হবে। কাপড়টি ভিজানোর পরে এই সেলাইগুলো কিছুটা লুজ হয়ে যায়, এই জন্য এগুলোকে ভিজা অবস্থায় এটাকে আরও শক্ত করে বাঁধতে হবে, না হলে এই ডিজাইনটা আসলে আসবে না। এখানে আমি এভাবে ছোট ছোট করে সেলাই করে সেটাকে আবার বেঁধে নিয়েছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কাজটি করতে বা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। এখন আমি হাতার অংশটাকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে সমান হাতে ভাঁজ করে নিয়ে এটাকে আমি ছোট ছোট করে বেঁধে নেব। এখানে আমি আর সুই সুতা ব্যবহার করিনি, সরাসরি সাদা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। সেম ডিজাইন পেতে হলে ঠিক আমি যেভাবে কাজটি করতেছি সেভাবেই করতে হবে, এছাড়া এরকম একই রকম ডিজাইন পাওয়া সম্ভব নয়। আবার কাপড় বিভিন্ন রকম হলেও সেক্ষেত্রে ডিজাইন আলাদা হতে পারে। যেমন এখানে আমি অরবিট মসলিন ভয়েল কাপড়টা নিয়েছি, কেউ যদি এখানে বেক্সি ভয়েল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো ডিজাইনটা আরেকটু অন্যরকম আসবে। আবার নর্মাল ভয়েল কাপড় ব্যবহার করলেও ডিজাইনটা অন্যরকম আসবে। এই ডিজাইনটা আপনারা কালো রং বাদে যে কোনো কাপড়ে, রঙিন কাপড়, সাদা কাপড়ে করতে পারবেন। এতো আমার কাপড় বাঁধা প্রায় শেষ পর্যায়ে। আমি বাঁধনগুলো এমনভাবে দিয়েছি যাতে এগুলো খুলে আবার পরবর্তীতে শক্ত করে বাঁধা যায়, কারণ এগুলোকে ভিজা অবস্থায় আমি আবার এগুলোকে টাইট করে বাঁধব। তাদের থাকে পারে
হাত দিয়ে চেপে চেপে কাপড়টিকে সুন্দর করে ভেজাতে হবে, যাতে পানিটা সম্পূর্ণ কাপড়ের ভিতরে ঢুকে যায়। আর ভিজে গেলে যেহেতু সেলাইটা লুজ হয়ে যাবে, সেজন্য সেলাইটাকে আবার শক্ত করে বেঁধে নিতে হবে। আমি এখানে ফুটন্ত পানিতে 4 চামচের 2 চামচ কস্টিক দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভ্যাট রং করব। এরপরে আমি 2 চামচ থেকে একটু বেশি হাইড্রোজ ব্যবহার করেছি। দুই চামচ থেকে একটু বেশি নিয়েছি হাইড্রোজ, যেহেতু আমি রঙিন কাপড় করছি সেহেতু হাইড্রোজটা একটু বেশি দিতে হবে। আর রং নিয়েছি 1/2 চামচ, 4 চামচের অর্ধেক চামচ অ্যাশ কালার, ভ্যাট অ্যাশ রং ব্যবহার করেছি এখানে। রংটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি একটি কাঠের চামচ ব্যবহার করে রংটিকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি চামচ ব্যবহার করেছি রংটিকে ভেজানোর জন্য, কাপড়টিকে ভেজানোর জন্য, যাতে কাপড়টির ভিতরে রংটা ঠিক মতো ঢোকে। এভাবে যদি আপনি না চেপে দেন তাহলে কিন্তু রং কাপড়ের ভিতরে সুন্দরভাবে বসবে না। এই জন্য উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে এই কাজটা আমি করেছি, প্রায় 10 মিনিট আমি এভাবে জাল দিয়েছি কাপড়টিকে। এরপর আমি কাপড়টিকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এটাকে আমি নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখুন এটা থেকে অনেক রং বের হচ্ছে। এই বাড়তি রংটা যতক্ষণ বের হবে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিব। ধোয়া শেষ হলে আমি এটার বাঁধনটা খুলে ফেলব। আমি এখানে অফলাইনে বাঁধনগুলো কেটে নিয়েছি, এখন শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম হলো। আমি এটা করার পরে অপেক্ষা থাকি কখন এটা খুলবো আর কখন দেখবো। আসলে এটা আমার জন্য একটা চমৎকার একটা অভিজ্ঞতা। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আমি নিজেও ভাবতে পারিনি যে ডিজাইনটা আসলে এত সুন্দর আসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।